সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কফি টাইম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো জুতো তৈরি ব্যবসা করতে গিয়ে আমরা কী কী ভুল করে থাকি এবং কী কী করা উচিত ছিল তো আজকে এই বিষয়ে নিয়ে আলোচনা করবো তো আমাকে অনেকে কমেন্টস করে বলেন বা ফোন দিয়ে বলেন ভাই এই ব্যবসা আর করবো না ব্যবসা করে লস খাচ্ছি আমার মেশিনটা একটু বিক্রি করার ব্যবস্থা করে দিন তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই ভাই আমি মেশিন কিনিও না মেশিন বিক্রিও করি না তো আমার একটি ইউটিউব চ্যানেল আছে তো ওই চ্যানেলে আমি মানুষকে ব্যবসায়িক ধারণা দিয়ে থাকি যে আপনারা জুতা তৈরি মেশিন কোথায় পাবেন জুতো তৈরি কাঁচামাল কোথায় পাবেন তো এই ধরনের ধারণা আমি দিয়ে থাকি তো দর্শক তারা কি কি ভুল করেছে এবং তাদের কী কী করা উচিত ছিল সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এই ধরনের ভিডিও আর পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওটির নোটিফিকেশান পাওয়ার জন্য তো আমরা যে বুলগুলো করে থাকি তো কোনো এক ভিডিওতে আমরা দেখি যে ব্যবসা করার জন্য মাত্র এক লক্ষ টাকার প্রয়োজন পড়ে তো এক লক্ষ টাকার ভিতরে মেশিন প্লাস ডাইস স্মাইস কাটিং ম্যাটিং এভরিথিং সব কিছুই পাওয়া যায় তো কথা শুনে আমরা ব্যবসায় নেমে পড়ি তো ওনারা একদিন মাত্র ট্রেনিং দিয়ে এই মেশিনগুলো বিক্রি করে দেয় আমাদের কাছে তো আমরা একদিনে কী এমন শিখতে পারবো বলেন তো এখানে শেখার জন্য অনেক কিছু আছে একটা ব্যবসা করতে গেলে আপনার অনেক কিছু জানার দরকার যেমন এক জোড়া জুতা তৈরি করতে কত টাকা খরচ পড়ে তো আমরা দেখা যাচ্ছে যে এক জোড়া জুতা তৈরি করে যে টাকা খরচ পড়ে মার্কেটে দামে দেখি অনেকে বিক্রিও করে তো তখন যদি আমাদের মন ভেঙে যায় আসলে কি করলাম তো তখন আমরা একটা সমস্যায় পড়ে যাই তো আমি তাদেরকে বলতে চাই যে আমরা সবসময় চিনা পথ দিয়ে হাঁটার চেষ্টা করব যে পথ বাঁকাও ভালো অচেনা পথ সোজাও ভালো না তো এই বিষয়গুলো আমরা মাথায় রাখব তো এই পথ চিনার জন্য আমাদের যে কাজটা করতে হবে তো এই পথ যিনি চিনে তো ওনার কাছে আমাদের যেতে হবে তো কোনো এক কারখানাতে গিয়ে আমাদের সর্বপ্রথম আগে কাজ শিখতে হবে কাজ শিখার জন্য কোনো এক কারখানায় গিয়ে ওনাদের সাথে কথা বলে দীর্ঘদিন বা কয়েকদিন থেকে ব্যবসাটাকে ওনার কাছে শিখতে হবে কাজ জানতে হবে তো কাজ শেখার পরে আপনার আরেকটা জিনিস জানতে হবে এক জোড়া জুতা তৈরি করতে কত টাকা খরচ হয় যেমন আপনি হিসাব করতে পারেন এক ডর্জন আপারের দাম কত টাকা এক ডর্জন ফাইবারের দাম কত টাকা এক ডর্জন সুলের দাম কত টাকা এই এক ডজন জুতা তৈরি করতে কিছু গাম টাম কারেন্ট বিল মজুরি খরচ টোটাল আপনি হিসাব করে এটাকে আপনি ভাগ দিয়ে টোটাল দেখেন আপনি একজোড়া জুতার জন্য কত টাকা খরচ পড়ে এই খরচটা বের করার পর হচ্ছে আপনার আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় থেকে যায় সেটা হচ্ছে মার্কেটিং করা তো আপনি যে এলাকায় এই ব্যবসাটা করবেন ওই এলাকায় কেউ এই ব্যবসাটা করতেছে কিনা বা ওই দোকানদারের সাথে আপনি কথা বললেন কথা বলে জানলেন যে ওই জুতোগুলো ওনারা কোথা থেকে কিনে আনে এবং কত টাকাতে কিনে আনে তো আপনি যদি মনে করেন যে রেটটা ওনারা কিনে রেখে কিনে আনে তো তার সাথে আপনি কম রেটে তৈরি করতে পারবেন তাহলে আপনি ব্যবসা করতে পারেন তারপর হচ্ছে আপনি কারখানা দিতে পারেন আদারওয়াইস আপনি আগে যদি কারখানা দিয়ে বসে থাকেন আপনি পথ চিনেন না জানেন না কীভাবে জুতো তৈরি করতে হয় এবং এই শিখা কা শিখারও অনেক কিছু আছে তো যারা এই কাজ করতেছে আপনি তাদের কাছে আগে যান তাদের কাছ থেকে প্র্যাকটিক্যাল দেখেন অথবা আপনি এক কাজ করতে পারেন যে ওনাদের কাছ থেকে জুতোগুলো নিয়ে আপনি মার্কেটিং করে দেখতে পারেন যে মার্কেটিং করতে পারেন কিনা না এখানে মার্কেটিংটার অনেকটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনি তৈরি করে শেষ নয় এইগুলো তো মার্কেটে সেলও করতে হবে তো আপনি যদি মনে করেন সেল করতে পারবেন তাহলে আপনি কারখানা দেন আদারওয়াইস আপনি কারখানা ফার্স্ট যদি কারখানা দিয়ে বসে থাকেন আপনি তো এই পথ চিনেন না কীভাবে আপনার মালের খরচ কমাতে হয় দেখা যাচ্ছে এক ডজন আপারের দাম হচ্ছে দুইশো টাকা এই আপারগুলো আপনার মার্কেটে কমপ্লিটে কিনতে পাওয়া যায় আড়াইশো টাকা পরে তো এই আপারগুলো যখন আপনি নিজে তৈরি করবেন তখন দেখবেন অর্ধেক খরচ কমে যাবে তখন অটোমেটিক্যালি আপনার এই খরচটা কমে আসবে তখন আপনি মার্কেটে মালটা বিক্রি করতে অনেকটাই সহজ হবে যেমন দেখেন আপনাদেরকে আমি যদি একটা হিসাব দেখাই যদিও মার্কেটে হিসাবটা অনেক সময় হাফ আপডাউন হয়ে থাকে এক ডজন আপারের দাম হচ্ছে দুশো টাকা এক ডজন ফাইবারের দাম হচ্ছে চারশো টাকা আর এক ডজন সুলের দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো এখানে আরও কিছু বেশি থাকে যেমন ঘাম প্লাস কারেন্ট বিল মজুরি এভরিথিং আরও কিছু খরচ আছে এক ডজন জুতার জন্য পঞ্চাশ টাকা আমরা ধরলাম তো টোটালি হচ্ছে আপনার নশো টাকা খরচ হচ্ছে এক ডজন মাল তৈরি করতে তো এক ডজন মাল নশো টাকা যদি খরচ হয় বাঘ দেন বারো দিয়ে তাহলে পঁচাত্তর টাকা খরচ পড়তেছে প্রতি জোড়ায় তাহলে এখানে যদি আপনি পঁচাত্তর টাকা খরচ পড়ে যায় এখন আপনি মার্কেটে যাচাই বাছাই করে দেখেন ওনারা কত টাকা দিয়ে কিনে আনে তো ওনারা যদি পঁচাত্তর টাকায় কিনে আনে তাহলে আপনি কীভাবে ব্যবসা করবেন তাই নয় কি তাহলে এই পোশাক টাকা খরচটা আপনি কীভাবে কমানো যায় সেটা আপনি আগে প্র্যাকটিক্যাল দেখেন শিখেন তো জুতো তৈরি করার খরচ অনেকটা আপনি কমাতে পারবেন সেটার জন্য আপনাকে কা শিখতে হবে তো কা শিখলে অনেকটা আপনি খরচ কমাতে পারবেন যেমন এক জোড়া আপার কমপ্লিট হচ্ছে আড়াইশো টাকা তো যখন আপনি আপারগুলো তৈরি করতে পারবেন তখন আপনি এক ডজন আপারের খরচ পড়ে মাত্র একশো টাকা তো আপনার এখানে একশো তিরিশ টাকা সেভ হচ্ছে তো একশো তিরিশ টাকা যদি আপনার ডজনে সেভ হয় প্রতি পিসে আপনার দশ থেকে এগারো টাকা সেভ হচ্ছে তো তখন আপনি পুরো জোড়া জোটাতে দশ টাকা এগারো টাকা খরচ কমে যাচ্ছে তাহলে অনেকটা আপনার সুবিধা হবে মার্কেটিং করতে আপনি কোনো এক কারখানায় গিয়ে এক সপ্তাহ দেখেন এক সপ্তাহ দশ দিন ওনাদের সাথে থাকেন মার্কেটিং শিখেন এ ওনারা কাঁসামাল কোথা থেকে আনে কোন জায়গাতে থেকে আনলে আপনি খুব কম টাকা আনতে পারবেন কোথা থেকে মেশিন কিনলে আপনার কত টাকা কিনতে পারবেন কোথা থেকে ডাইস কিনলে আপনি কম দামে কিনতে পারবেন তো এভরিথিং কিছু আপনাকে জানেন জানার পর যদি মনে করেন যে কারখানা দেওয়ার প্রয়োজন তাহলে আপনি কারখানা দেন অযথা আপনি ফার্স্ট যদি কারখানা দিয়ে বসে থাকেন দেখা যাচ্ছে কি আপনি মার্কেটে মার্কেটের সম্বন্ধে আপনার অভিজ্ঞতা নাই কাজ শিখার সম্বন্ধে অভিজ্ঞতা নেই কীভাবে মালের দাম কম খরচে তৈরি করতে পারবেন সে সম্বন্ধে আপনার অভিজ্ঞতা নেই তো আপনারা শুরুতেই কারখানা দেওয়ার ভাবনা করবেন না শুরুতে আপনি চেষ্টা করবেন কাজ শিখে বুঝে প্রথম কাজে হচ্ছে আপনি কাজ শেখা তারপরে হচ্ছে এক জোড়া জুতা তৈরি করতে কত টাকা খরচ হয় এবং তারপরের স্টেপ হচ্ছে মার্কেটিং করা মার্কেট সম্বন্ধে আগে জানবেন তারপর হচ্ছে আপনি যদি মনে করেন ব্যবসা করা যাবে তাহলে আপনি কারখানা দেন অযথা আপনি ফার্স্ট কারখানা দিয়ে পরে বিপদে পড়বেন পরে দেখা যাচ্ছে যে আপনি মেশিনও বিক্রি করতে পারবেন না দেখা যায় আপনার পুরোটা টাকাই জলে যাবে তো সব কিছু করার আগে বুঝে শুনে তারপর নামবেন তো দর্শক আজকে অনেক কথা বলে ফেলছি তো আমার যদি কোনো বুলত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন তো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তো আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ